পদ্মা সেতু এটা আমাদের একটি মর্যাদা প্রশ্ন ছিল, কারণ এর পূর্বে আমার আগে যারা সরকারে ছিল বিএনপি ক্ষমতায় থাকতে অনেকবারই যেমন সড়কে অথবা বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির কারণে তাদের অর্থ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তখনকার সরকারের এই সাহসটা ছিল না যে তার এর প্রতিবাদ করে। কিন্তু পদ্মা সেতু নির্মাণের সময় তার দুর্নীতির অভিযোগ তুলে যখন আমাদের ওপর দোষারোপ করলো, আমি তার প্রতিবাদ করেছিলাম, কারণ আমার কোনো দুর্বলতা ছিল না। আগের সরকার পারেনি, কারণ তাদের দুর্বলতা ছিল, তার সত্যিই দুর্নীতি করেছিল, কিন্তু আমরা তো দুর্নীতি করতে আসিনি, আমি মানুষের ভাগ্য করতে এসেছি, কাজে আমরা তার প্রতিবাদ করি। এবং তারা টাকা তুলে নিয়েছিল, সাথে সাথে অন্য যারা তারাও টাকা সরিয়ে নেয়। ঘোষণা দিয়েছিলাম নিজেদের অর্থে পদ্মা সেতু করব, আমরা কিন্তু নিজেদের অর্থে পদ্মা সেতু করে আমরা আমাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছি, যে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ আমাদের দাবায় রাখতে পারেনি, পারবে না, সেটা আমরা প্রমাণ করেছি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আমি একটা কথা বলতে পারি, এই একটা ঘটনাই কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। আগে যেমন প্রতিটি ক্ষেত্রে শুধু শর্ত আর নানা কথা, এখন আর সেটা কেউ করতে সাহস পায় না। বাংলাদেশকে এখন সকলেই সমীহের চোখে দেখে যে না, আমরা এগিয়ে যেতে পারি। আমি মনে করি এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বিশ্বের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতি অনুসরণ করে চলছি, এবং যার ফলে আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার এবং যা যা করা দরকার আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশগুলির সাথেও একটা সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটানোর ব্যবস্থা আমরা নিয়েছি।